মাথার চুল পড়ে যাচ্ছে গরমে, চুল ঘেমে যাচ্ছে, চুলের গোড়ায় ঘাম জমে আছে, চুলের গোড়ায় খুশকি আছে, চুল জট লেগে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল রাখা যাচ্ছে না, চুল মাথা থেকে সব চুল পড়ে যাচ্ছে, মাথা গরম থাকতেছে। আসলে মাথা গরম থাকলে তো চুল পড়বেই। এই যে রোগী, দাঁতের রোগী বাড়ছে, চোখের রোগী বাড়ছে, আপনার বিভিন্ন রকম রোগ বেড়ে যাচ্ছে, আমাশা IBS বেড়ে যাচ্ছে, পেটের ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বাচ্চাদেরকে নিয়েই আরও বিপদ, সব বাচ্চারা হাসপাতালের দিকে নিয়ে আসতেছে। এইসব কিছু কথা চিন্তা করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গোসল দু তিনবার করেন, আপনারা বাচ্চাদের শরীরটা বারবার ছোটো তাহলে বা ছোটো টিস্যু পেপার দিয়ে বা বড় টিস্যু পেপার দিয়ে বাচ্চার শরীরটা বারবার আর পুষে দেন। আর একটু হলো ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পাকঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস করেন। যেখানে যে অবস্থায় যে কোনো খাবার আছে সব খাবার ঢেকে রাখেন, কোনো খাবার উন্মুক্ত রাখবেন না, বিনা কারণে খাবার ফ্রিজে দিবেন না। লেবু এবং ডিম টমেটো ফ্রিজে না দিলে খুব ভালো হয়, সাইট্রাস ফ্লেভারটা যত বেশি ফ্রিজে যাবে তত তার গুণ কমে যাবে, যত কম ফ্রিজে যাবে তার গুণটা বেড়ে যাবে। যে কোনো খাবারের গুণ বৃদ্ধি করতে অনেকে তরমুজ পেঁপে পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছে না, এর ফলে কিন্তু এর গুণ কমে যাবে, ডিমেরও গুণ কমে যাবে। আর প্রতিদিনই একটু কিশমিশ, একটু খুরমা, খেজুর, এটা একটু পানিতে ভিজিয়ে নেবেন আধা ঘন্টা এক ঘন্টা। আবার খুরমা খেজুর দিয়ে যাদের ডায়াবেটিস আছে তারা সন্ধ্যার পরে এক গ্লাস করে ই খাবেন, করলার রস খেয়ে নেবেন, বা যে কোনো তিতা বা নিম পাতা ভিজানো পানি বা নিষিদ্ধা পাতা ভিজানো পানি অথবা আপনি চিরতা ভিজানো পানি, এই জাতীয় পানি আপনি ইফতারের পরে খেয়ে নিতে পারেন।